হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে এবং আজকের স্কলারশিপ হচ্ছে সিঙ্গাপুরে। আর মোর স্পেসিফিক করে যদি বলি তাহলে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। আমরা যারা উচ্চশিক্ষা নিয়ে ভাবি তারা আমরা সবাই জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা ইনস্টিটিউট, সারা পৃথিবীতে অন্যতম একটা ভালো ভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কে খুবই আগের ভার্সিটিগুলোর মধ্যে এবং এশিয়া র্যাঙ্কিংয়ে ওয়ান। তো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের যে স্কলারশিপ, এটা কিন্তু শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের স্কলারশিপ, এটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি না। আজকের স্কলারশিপটা শুধুমাত্র এই ভার্সিটির স্কলারশিপ। ভিডিও শুরু করার প্রথমে, মানে টপিকে যাওয়ার প্রথমে বলে নিই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বাটনটাতে ক্লিক করুন, লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওর শেষে। আর যেহেতু আজকে সিঙ্গাপুর নিয়ে কথা বলা হচ্ছে, সিঙ্গাপুর রিলেটেড আরও একটা ভিডিও রয়েছে যেখানে আমি সিঙ্গা স্কলারশিপ, যেটা সিঙ্গাপুর গভর্নমেন্ট স্কলারশিপ, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। সেটা হয়তো এখানে আই বাটনে আমি দেখাবো, দেখা হয়তো যাচ্ছে, আপনারা এটাতে ক্লিক করে এটা সম্পর্কেও জানতে পারেন। তো চলুন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের স্কলারশিপটা নিয়ে একটু কথা বলা যাক। তো কান্ট্রি সিঙ্গাপুর, ডিগ্রি হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি। এই স্কলারশিপের গুড সাইডটা হচ্ছে সবগুলো ডিগ্রিতে স্কলারশিপটা তারা অফার করছে। অনেক স্কলারশিপ থাকে শুধুমাত্র পিএইচডিতে দেওয়া হয়, শুধু মাস্টার্সে অথবা শুধু ব্যাচেলরে, কিন্তু এই স্কলারশিপ তিনটা ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে। আর যদি বলি কভারেজ, ফাইন্যান্সিয়াল কভারেজ কী কী দেবে তারা, তারা ফুল টিউশন ফি ফ্রি দেবে, অ্যাকোমোডেশন ফ্রি, মান্থলি স্টাইপেন্ড, এবং মান্থলি স্টাইপেন্ডের অ্যামাউন্টটা হিউজ অ্যামাউন্টের টাকা। ব্যাচেলরের জন্য হচ্ছে $1,000, মাস্টার্সের জন্য হচ্ছে $1,500 এবং পিএইচডির জন্য হচ্ছে $3,000। হিউজ অ্যামাউন্ট অফ মানি। আর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে যেই কোর্সগুলোকে অফার করা হচ্ছে, আপনি যেই কোর্সগুলোতে পড়তে পারবেন, আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে ম্যাচ করে কিনা আপনার ইন্টারেস্টেড মেজরের সাথে। তারা যেগুলো অফার করছে মেডিসিন এবং মেডিকেল, অনেক ভার্সিটি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজড, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর তারা মেডিকেলের সাবজেক্ট প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের প্লাস মার্কেটিং বিজনেস সবগুলো কিন্তু তারা অফার করে, উইচ ইজ গ্রেট। তো অ্যাগ্রিকালচার রয়েছে, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ল, কেমিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, MBA, ফুড সায়েন্স, পাবলিক হেলথ, সব কিছুতে আপনারা পড়তে পারবেন। তো মাস্টার্সের জন্য হচ্ছে ডিগ্রিটা 2 বছরের, ব্যাচেলরের 4 বছরের, পিএইচডি হচ্ছে 4 বছরের, ম্যাক্সিমাম 4 বছরের পিএইচডি। তো সিঙ্গাপুর ইউনিভার্সিটি অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে যে স্কলারশিপগুলো দেওয়া হবে সেগুলো কয়েকটা ভাগ করা হয়েছে এই স্কলারশিপগুলোকে। যেমন নাম্বার 1 হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ, এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কিন্তু আপনারা কমনওয়েলথে অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে রিসার্চ স্কলারশিপ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের রিসার্চ স্কলারশিপ, যেটাকে বলা হচ্ছে নাস আর এস, এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রেসিডেন্ট গ্র্যাজুয়েটস ফেলোশিপ, এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। লিন খোয়ান ইয়ে স্কলারশিপ, এছাড়া সিঙ্গা স্কলারশিপ, যেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ক্লিক করে। এছাড়া শুধুমাত্র টিউশন ফি ওয়েভারেরও আর একটা স্কলারশিপ রয়েছে। ফর এক্সাম্পল, আপনি ফুল ফান্ড স্কলারশিপ মিস করে ফেললেন কোনোভাবে, সেক্ষেত্রে আপনাকে শুধু টিউশন ফি অ্যালাউন্সও দেওয়া হবে। যদি আপনি মিস করে ফেলেন তাহলে এটাতেও আপনি টিকে যেতে পারেন, এটা কিন্তু হিউজ একটা স্কোপ। এবার এলিজিবিলিটিতে আসি, আপনি যোগ্য কি না সেটার ক্ষেত্রে। তো বলা হয়েছে এখানে যে অ্যাপ্লিকেন্টস মাস্ট বি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আচ্ছা এটা তো আপনারা সবাই, ব্যাচেলরের ক্ষেত্রে যেটা, তাদের একটা হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ বুঝতে পারছেন যে HSC, যেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি কম্পেয়ার করা হয়, মাস্টার্সের ক্ষেত্রে একটা ব্যাচেলর থাকতে হবে এবং পিএইচডির জন্য মাস্টার্স থাকতে হবে, যেটা ইউজুয়াল, খুব ক্লিশে এটা। আর এখানে খুব স্টার করে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনার একাডেমিক রেকর্ড অবশ্যই এক্সিলেন্ট হতে হবে। এখানে একটু ব্যক্তিগত মতামত দিয়ে নিই, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর হচ্ছে দুনিয়ার অন্যতম একটা ভালো ভার্সিটি। এখন এই ভার্সিটিতে যদি আপনি পড়তে যান, আপনার রেজাল্টও সেই রকম ভালো থাকতে হবে। যদিও এখানে উল্লেখ করা নেই, কিন্তু আমি ধারণা করছি
যে আপনি যদি আন্ডার গ্র্যাডে যেতে চান আপনার অবশ্যই SAT থাকা প্রয়োজন যদি স্কলারশিপ আপনি পেতে চান, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে টপ স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করবে, এটা নিঃসন্দেহে। ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে অ্যাপ্লাই করে এবং তাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো, তাদের অনেকেরই SAT থাকে। মাস্টার্স পিএইচডির ক্ষেত্রেও বলবো যে অবশ্যই আপনার রিসার্চ পেপারটা অনেক ইম্পর্ট্যান্ট, এটাতে তারা অনেক গুরুত্ব দেবে। IELTS অথবা TOEFL তো অবশ্যই থাকতে হবে। অনেক কিছুই এখানে উল্লেখ করবে না, কারণ তারা চায় হয়তো যে অনেকে অ্যাপ্লাই করুক, স্টুডেন্টরা জানুক, কিন্তু এখানে দারুণ কম্পিটিশন হবে এটা বলার অপেক্ষা রাখে না। তো এটাই বলার ছিল, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে সবগুলো দেওয়া আছে, আপনারা গিয়ে একটু খুঁজবেন। সব কিছু রেডিমেড তো থাকবে না, আপনাদেরকে একটু খুঁজতে হবে। আর আমি প্ল্যান করছি যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, বা হোয়াটসঅ্যাপ আমি ইউজ করি না কিন্তু হোয়াটসঅ্যাপ আমি ইউজ করব এবং সেখানে আমি আপনাদের কল নেওয়ার ট্রাই করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন যে আমার সাথে কথা বলবেন এবং স্কলারশিপ রিলেটেড, হায়ার স্টাডি রিলেটেড যদি যে কোনো কোশ্চেন থাকে সেখানে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন, এবং সেটা নিয়ে আমি প্ল্যান করছি। যদি আপনাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাই তাহলে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করব হোয়াটসঅ্যাপে, কারণ আমি বর্তমানে চায়নাতে আছি এবং চায়না থেকে ফেসবুকের মাধ্যমে সবার সাথে সব সময় কানেক্ট করা সম্ভব হয় না। তো ভাবছি একটা প্ল্যাটফর্ম করব এবং আপনাদেরকে সময় দেওয়ার ট্রাই করব যদি সাড়া পাই আপনাদের কাছ থেকে। তো এটা ছিল, লিঙ্কগুলো সবগুলো দেওয়া আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর স্কলারশিপের। আপনারা লিঙ্কে গিয়ে একেবারে খুঁটে খুঁটে পড়ুন কি লাগবে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরকে ইমেল করুন এবং টোটালটা আপনারা জানুন, তারা অনেক বেশি আর কি অ্যাক্টিভ। আপনারা যদি কোনো কোশ্চেন করেন তাহলে তারা রিপ্লাই করবে খুব তাড়াতাড়ি, তাদেরকে ইমেল করুন কোনো কোশ্চেন থাকলে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি নেক্সটের যে ভিডিওটা করব সেখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব যে হায়ার স্টাডির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেই ভুলগুলো করে থাকে, একটা স্কলারশিপ মিস হয়ে যায় যেই কারণগুলোর জন্য, সেগুলো নিয়ে একটা ভিডিও আমি নেক্সটে তৈরি করব। আপনার অপেক্ষায় থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন ভিডিওটা সবার সাথে, সবার কাছে ছড়িয়ে দিন স্কলারশিপের ইনফরমেশনগুলো, যেন বাংলাদেশিরা, বাঙালিরা এই স্কোপগুলো গ্র্যাব করতে পারে। আল্লাহ হাফিজ।